দিয়ে দিচ্ছি এক চামচ ঘি, আমি আসছি। তো ভাই আসলে ভাইকে দিয়ে দেবো। তো রাতে রান্না বান্নাগুলো করলাম, করে প্রচন্ড গরম লাগছিল। কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবার, কতক্ষণে রান্নাটা শেষ হবে এটাই আমি বসে আছি। আমি না আসলে শুই না। ধনে গোটা জিরে, সময় এখন রাত 9:15। সারাদিন ব্লগ শুরু করিনি, তো এখন থেকে শুরু করলাম। আর আমার ছেলের প্রচন্ড গরম লাগছে, পড়া হয়ে গেছে, তো এসি চালাবে, তো সেই জন্য অ্যাঞ্জেলের লোম এত পড়ে। তো এখন ঘরটাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে পড়াশোনা করছিল, আর এত গরম পড়েছে এই কদিন, আজকেও প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আমার বর বলছে খিচুড়ি করো, মানে যতই গরম পড়ুক না, পড়ুক বা না পড়ুক, ও যদি খিচুড়ি পায় তাহলে মাংস তো ভুলে যাই। তো এত খিচুড়িও পছন্দ করে। তো এই যে আতপ চাল এনে দিল, আতপ চাল ডাল সব এনে দিল, বললো যে খিচুড়ি করো, আর তার সাথে করো হচ্ছে ডিমের কারি আর আলু সেদ্ধ, মানে আলু মাখা। তো সেটা হচ্ছে আলুটা মাখতে হবে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে, এখনো হয়নি কিছু। তো এখানে খিচুড়ির জন্য গরম জল করে নিয়েছি, আর এখানে চাল ডাল একটা টমেটো দিয়ে দিয়েছি, আর মশলা দিয়েছি হচ্ছে একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা। এই যে মশলা অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, এত লাগবে না। আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ আর লবণ, এই হচ্ছে মশলা। আর যখন নামাবো তখন আর একটা স্পেশাল মশলা দেবো, সেটা হচ্ছে আমি বানিয়ে রেখে দিয়েছি, তো সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। বেশি ভাজলে কিন্তু চাল শক্ত হয়ে যায়, সেটা খিচুড়ি হোক বা পোলাও হোক। তো যখন আমি পোলাও করি তখন আমি এইভাবেই সব একবারে ইয়ে করি, ভেজে নিই, ভেজে তারপরে হচ্ছে জলটা দিয়ে দিই। তো দেখো হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই গরম জলটা। জলটা একটু বেশি দিব, কারণ হচ্ছে পাতলা খিচুড়ি বেশি ভালোবাসে এদিকের বাবা। আর তাতেও কি হয় বলো তো, মানে যখন ঠান্ডা হয়ে যায় খিচুড়িটা তখন কিন্তু অনেকটাই জমে যায়, তো সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দেব। তো খিচুড়িটা এদিকে আস্তে আস্তে হোক, আর আমি হচ্ছে এই কড়াইয়ে এই যে আলুটা মেখে নিই। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আলু আর ডিমের জন্য, আর শুকনো লঙ্কা নেই, তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে আলুটা মাখবো। তো ছাড়ানো হয়ে গেছে, তো খিচুড়িটা হয়ে গেছে। আর বললাম না যে একটা স্পেশাল মশলা করেছি যেটা অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়, এই যে এই মশলাটা। যে কোনো রান্নাতে, মাংসটা বাদ দিয়ে প্রতিটা রান্নাতেই কিন্তু এই মশলাটা দিলে কিন্তু একদম দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো এখানে দিয়েছি ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর একটু হচ্ছে দারচিনি। তো এটা এখন আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো গুঁড়ো হয়ে গেছে, এখান থেকে আমি গুঁড়ো এখান থেকে আমি এক চামচ দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বাবা, কালারটা দেখো কত সুন্দর। তো এখন একটু আমি ভালো করে খিচুড়ির সাথে এগুলো মিশিয়ে নেব। তো রান্না হয়ে গেছে, এখানে গরম গরম পাতলা খিচুড়ি, আর তার সাথে হচ্ছে আলু সেদ্ধ ডিমের কারি, আর এখন এই যে পাঁপড়টা ভাজবো। এই যে পাঁপড়, তো রিকের বাবা খেয়ে শুয়ে পড়েছে, আর আমি খেয়েছি দুপুরে যে ভাত তরকারি ছিল সেটাই খেয়েছি। এই গরমের মধ্যে খিচুড়ি খেতে ইচ্ছা করছে না, এটা হচ্ছে রিকের দাদুর। তো এখানে দেখো খিচুড়ি দিয়ে দিয়েছি, একটা পাঁপড় ভাজা আর হচ্ছে একটা ডিমের কারি দিয়েছি, একটু আলু সেদ্ধ। তো এখনো দোকান থেকে আসেনি, এটা আমি টেবিলে ঢেকে রেখে দেবো। আর এখন হচ্ছে 11:30, আসতে অনেকটা দেরি হবে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, তো আমার ভাই আর বলবে যে যখনই বলবে খিচুড়ি করলে আমাকে দিস, কারণ আমার হাতে খিচুড়ি ওনাকে খুব ভালো লাগে। তো সেই জন্য ভাইয়ের জন্য তুলে রাখলাম। তো ডিম দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ আর খিচুড়ি, মানে একটার মধ্যে সব দিয়ে দিয়েছি, কেননা মানে ওই রকম জায়গা নেই, মানে এই প্লাস্টিকের গুলো না ছোট ছোট গুলো নেই, আর ওদেরকে বড় বড় ট্যান্ডিস্টিলের বাটিগুলো দিই কিন্তু ওরা দিয়ে যায় না, তো সেই জন্য আমি এটারই ব্যবস্থা করে দিয়েছি।
তোমার ভাইও আসছে, ও হচ্ছে ও দোকান আছে তো দোকান বন্ধ করে আসছে, তো বললো যে রাখ আমি আসছি, তো ভাই আসলে ভাইকে দিয়ে দেবো। আমার বাবা ওয়েট করে বসে আছে, কতক্ষণে মাম্মি শুবে তারপরে মাম্মির সাথে শুবে, বাবা আছে ঘরে, বাবা কত কিছুতেই শুবে না। চল এই যে আমার ভাইয়ের জন্য এখন দাঁড়িয়ে থাকতে হবে, মামার জন্য দাঁড়িয়ে আছি। চলো ওই ঘরের মধ্যে ঢুকে গেলে বেরোতে ইচ্ছা করছে না, চলো চলো চলো। তো আমার ভাইয়ের জন্য বসে আছি যে বললো যে আসছি, আর যদি ওই ঘরে একবার ঢুকে যাই, ওই ঘরের মধ্যে সব আছে, তো ওই ঘরের মধ্যে যদি একবার ঢুকে যায় না তাহলে আর বেরোতে ইচ্ছা করবে না, আর হচ্ছে ডাকলে মানে বেল বাজালে না শুনতেও পাবো না। রেখে দিয়েছি খাবার, আমি ঢুকতে পারছি না তোর জন্য ওই ঘরে, ওই ঘরে ঢুকে গেলে আমার বেরাতে ইচ্ছা করবে না, বারান্দায় বসেই আছে। মানে এতটা ভরে গেছে এটা আবার ঠিক করে আটকানো যাচ্ছে না, দেখি ওর কাছে যদি ব্যাগ থাকে তাহলে ব্যাগের মধ্যে ভরে নেবে। গেটটা খুল, গেটটা গেটটা খুল, ব্যাগ আছে না দিব কিছু চারি নাই। এই যে অ্যাঞ্জেলটার এত অত্যাচার না, ওই আমি ঘরের মধ্যে না ঢুকলে চুপ, এই যে এখানে খেলছে, আমার জন্য বসে আছে, আমি না আসলেও শুই না। তো চলো ভাই খাবার নিয়ে চলে গেল, আগে দাদু খাবারটা টেবিলে ঢেকে রাখলাম, এখন ওই ঘরে ঢুকলে না শুয়ে পড়লে আমি ঘুমিয়ে পড়বো, প্রচন্ড গরম পড়েছে আর একদম পুরো ক্লান্ত হয়ে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, রাত করেই শুরু করলাম, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।